টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই বহিরাগত জেরায় উঠে এলো যাদবপুরের দুই পড়ুয়ার নাম তদন্তের আশ্বাস কর্তৃপক্ষে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বুধবার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য কাউন্সেলিং চলছিল পড়ুয়াদের একাংশের অভিযোগ তিন নম্বর গেটের বাইরে গাড়ির মধ্যে বসে টাকার বিনিময়ে ভর্তির চেষ্টা করছিলেন দুই বহিরাগত কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে সুরজ মুখোপাধ্যায় ও শৌভিক মণ্ডল নামে ওই দুই যুবককে পুলিশ জানিয়েছে ধৃত দুজনই হাওড়ার বাসিন্দা তাদের জেরা করে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়ার নাম এ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ আমাদের কোনো স্টুডেন্টের বিরুদ্ধে অন্য কোনো স্টুডেন্ট যদি কমপ্লেন করে তাহলে সেটা তো একটা ইনভেস্টিগেট করতে হবে আমাদের ইন্টারনালি ইনভেস্টিগেট করতে হবে একজন স্টুডেন্টের বিরুদ্ধে আরেকজন স্টুডেন্টের বিভিন্ন রকম চার্জেস আনতে পারে ডিপেন্ডিং অন দা নেচার অফ দা চার্জ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ওদের যখন ধরা হয় তখনই দেখা যায় যে ওখানে মানে সঙ্গে সঙ্গে মানে এখানে একটু পরিচিত টিএমসিপি বলে তো টিএমসিপির একজন কর্মী বা সক্রিয় সদস্য কি বলবো জানি না তারা মানে তারা টিএমসিপি সাপোর্টার তারা এসে মানে তার ওখানে এসে কি ব্যাপার কি বৃত্তান্ত কেন এটা কি ব্যাপার এই ধরনের কথাবার্তা বলতে থাকে এখন অবধি যতক্ষণ না এটা প্রুভড হচ্ছে ততক্ষণ তো বলা যায় না কিছু পুলিশের কাজ পুলিশ এটা খুঁজে বের করুক তার কোন সংগঠনের সাথে যুক্ত এটা টোটালটাই কি একটা প্রি প্ল্যান করা হয়েছিল বা আর অন্য কেউ যদি দলের নাম ভাঙিয়ে যদি সেই জায়গায় দলকে ম্যালেন করার চেষ্টা করে বা দলে যদি কোনো সদস্যপদ না থাকে তার সেক্ষেত্রে দল কেন তার দায়িত্ব নিতে যাবে বহিরাগত এই দুজনের নেপথ্যে আর কারা কারা জড়িত রয়েছে এর নেপথ্যে বড় কোনো চক্র রয়েছে কিনা যাবতীয় বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা ক্যামেরা দীপ মণ্ডলের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা কলকাতা পৌরভোটের ফল ঘোষণার পরদিনই দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকর কি কারণে সাক্ষাৎ তা নিয়ে শুরু হয়েছে জল্পনা এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি হাওড়া পুরসভার সংশোধনী বিল পেগাসাসের তদন্ত কমিশন থেকে কলকাতা পৌরভোটের দিন পুলিশের ভূমিকা সম্প্রতি একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল এই প্রেক্ষাপটে কলকাতা পুরভোটের ফল ঘোষণার পরদিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকর জানিয়ে তরজায় জড়ালো তৃণমূল এবং বিজেপি বুধবার এই ছবি টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর লেখেন অমিত শাহর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু কি কথা হলো দুজনের মধ্যে কলকাতা পুরভোটের দিন বিজেপির প্রতিনিধি দল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে তৃণমূলের বিরুদ্ধে পুরভোটে সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয় তারপর এ নিয়ে একাধিক টুইট করেন রাজ্যপাল তাহলে কি সেই সংক্রান্ত বিষয়ে অমিত শাহর সঙ্গে জগদীপ ধনকরের কোনো আলোচনা হয়েছে তা নিয়ে রাজ্যপাল কিছু জানাননি তবে এই সাক্ষাৎ প্রসঙ্গে রাজ্যপালকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল পাল্টা জবাব দিয়েছে বিজেপি রাজ্যপাল হতাশ এবং ব্যর্থ রাজনীতিবিদ ও তো টার্ম শিগগিরই শেষ হয়ে যাবে উনি এখন যে দরবার করছেন আরো কিছুদিন থাকার জন্য উনি রোজ বিজেপির সভাপতির মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন এটা অত্যন্ত লজ্জার এনি কোনো মর্যাদা রেখে চলেন না এর মর্যাদা নেই ভারতীয় সংবিধান বা সংসদীয় পদের মর্যাদা তৃণমূল কংগ্রেস রাখেনি এখন হোম মিনিস্টারের সঙ্গে গভর্নর মিটিং করবেন সেই মিটিং সম্পর্কে যদি ওনার মতো একজন বর্ষীয়ার নেতা এ ধরনের মন্তব্য করেন আমার মনে অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় সমাজ এক অধ্যাপক নেতার থেকে এটা আশা করে না সব মিলিয়ে কলকাতার পুরভোট মিটতে না মিটতেই আবার তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাতের পারদ চড়তে শুরু করল বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ